আমি যেই চিল্লেছি আমার মুখে একটা খবর কি দিলু দিয়ে অজ্ঞান করে নিল, ওরা নিয়ে চলে গেছে। আমি আর পাইনি যে আমাকে কোথায় নিয়ে যাইছে, কোথায় কি করছে। স্বজনরা জানতেন রেজিয়া খাতুন বেঁচে নেই, কিন্তু 30 বছর পর ফিরে এলেন বাড়ি। পাচারের শিকার রেজিয়াকে দেখতে আসছেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ। সাধারণ গৃহবধূর মতো জীবনযাপন ছিল মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুভিতপুর গ্রামের রেজিয়া খাতুনের। 30 বছর আগে এক রাতে নির্যাতনের পর তাকে অচেতন অবস্থায় সীমান্ত পার করে ভারতে বিক্রি করে দিলে জীবনে নেমে আসে ভয়াবহতা। 10ই নভেম্বর 50 বছর বয়সী রেজিয়া বাড়ি ফিরে জানতে পারেন মা বাবা মারা গেছেন, ভাই বোনরা বৃদ্ধ প্রায়, সন্তানরা সংসার পেতেছেন। আমাকে পাচার করে নিয়ে গেছে, বেশি দিয়েছে, আমার সাথে ঘর সংসার ভাঙলু, ভেঙে আবার পানের সাথে ঘর সংসার করলু, করে আমাকে মাছ ধর করি দুজনেই তুলে নিয়ে গিয়ে আমাকে পাচার করে বেশি দিয়েছে। আজ গোরা জয়নাল খুব মেরেছে, রাত্রে খুব মেরেছে, মেরি টেরি ওরা নিয়ে গিয়েছে জমিনের ভেতর দিয়ে নিয়ে গিয়েছে। তখন বর্ডার মার্ডার তার মার ছিল না, নিয়ে গিয়ে ওরা দিয়ে দিয়েছে রাতারাতি পালিয়েছে। যে মানুষটা নিয়েছে সে মানুষটা কিনে নিয়েছে, ওদের সাথে কিনে নিয়েছে, নিয়ে ওরা টাকা পয়সা নিয়ে ওরা চলিয়েছে। রেজিয়া খাতুন জানালেন 15 বছর বয়সে গাংনি উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের সাত্তার আলীর সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। সেই সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে। এক পর্যায়ে সাত্তারের সঙ্গে রেজিয়ার বিচ্ছেদ হয়। পরে রেজিয়া নিজ গ্রামের আজগর আলীকে আবার বিয়ে করেন, কিন্তু বিয়ের পর শুরু হয় আজগরের নির্যাতন। নিগুর বাড়িতে থাকতে থাকতে যেভাবে হোক মারামারি করুক আর যাই করুক, আমার বোনকে ওইখান থেকে যা আমার বোন বাড়িতে নিখোঁজ হওয়ার পরে কমনে গেছে রাগ ডাক গড়ে হয়তো কোনো জায়গায় আছে, এরম করতে আমার বোন গভি হয়ে গেল, পা গেল না। তখন আমরা এই বাংলাদেশে খোঁজাখুঁজি যতটুকু পেরেছি ততটুক করেছি, আর মনে করেছি হয় মরি গেছে না হয় আছে কি হয়েছে না হয়তো বাংলাদেশের মধ্যে পাইনি। এই ঘটনার পরেই সে বোবা হয়েছে। আমরা খোঁজ পাইছিলাম 2 মাস আগে যে আমাদের খুব বেশি আছে, তো ইন্ডিয়ায় তিনি থাকে, তো ইন্ডিয়া এখানে আমরা একটা মানুষের মাধ্যমে জানতে পারি, মানে হিন্দি বাড়ি ছেলেকে। তো খোঁজ পাওয়ার পরে তো আমাদের যোগাযোগ যে কারণে হয় মানে ওই লোকের সাহায্য হয়, তো আমরা জানতে পারি। জানতে পারার পরে আমরা অনেক টাকা পয়সা খরচ করি, আমরা তো এমনি তো আপনার অভাবী লোক, তো অনেক টাকা পয়সা খরচ করি, ধরেন ফুবুক আমরা কারা তার মানে অবৈধভাবে পার করে নিয়ে আসি এই বাংলাদেশে। তারপরে জানি ফুবুকে পাচার করে দেওয়া হয়েছিল, বিক্রয় করে দেওয়া হয়েছিল। সোমবার রেজিয়া মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুজনকে আসামি করে মামলা করেন। তারা হলেন রেজিয়ার দ্বিতীয় স্বামী আজগর আলী এবং তার সহযোগী জয়নাল। মানবাধিকার কমিশনার আছে এবং আমাদের আছে সমাজসেবা অধিদপ্তর আছে, তাদেরকে সহযোগিতা নেব, নিয়ে ভিকটিমকে যেন আছে তারা কোনো আছে আসামিপক্ষ যেন কোনো ক্ষতি না করতে পারে, এবং আমাদের আইনের সহায়তা নিয়ে আমরা পুলিশ প্রশাসনকেও আমরা জানাতে পারবো যে তারা থানাতে জিডি করবে যদি তারা কোনো সহযোগিতা করতে পারে। দীর্ঘদিন পর রেজিয়া খাতুন বাড়ি ফিরে আসায় আনন্দিত তার স্বজনরা, তবে পাচারকারীদের বিচার দাবি করছেন তারা। যে আমার মাকে নিয়ে গিয়ে তারা এইভাবে বেঁচে আছে, তারা গ্রামের লোক, তারা শিকার খায়নি কোনো রকম, যে হইলো কি আমরা এই কাজটা করেছি, আমার নানি নানা কেন দিয়ে চক্কা না হয়ে মরে গেল, আবার আমার ভাইটা মারা গেল, আমরা মার আদর পাইনি, ভালোবাসা পাইনি, আমাদের এতিন করে থুই তারা বিক্রি করেছে আমার মাকে বেঁচতে হয়েছে তারা, তাদের আমরা বিচার চাই, নারী পাচারের বিচার দেবেন, তাদের কঠিন বিচার হোক, শাস্তি হোক তাদের, আমি এটা চাই। রেজিয়া খাতুন তাদের এলাকার মানুষ, বিষয়টি নিশ্চিত করলেন স্থানীয় জনপ্রতিনিধি। ওরা বলছে যে আমি যখন এই বিবাহ হয় ওই অবস্থাতে ওরা আমাদেরকে আজগর আলী আমাদেরকে ওইখানে আর কি হ্যান্ড ওভার করে আসে, আমরা এই মেয়ের কাছ থেকে যতটুকু শোনা আর কি। কারণ আমরা তো এই ব্যাপারে ওই সময়কার ব্যাপারটা আমরা আমাদের খুব একটা তখন বুদ্ধিও ভালো না, আর হয়তো আমরা জানিও নি। জিনিসটা হচ্ছে সে যে মিসিং দীর্ঘদিন এখানে নাই এটাই সত্য, তখন সে আমাদের গ্রামের মেয়ে এবং আমাদের পরিচিত মেয়ে। এদিকে রেজিয়ার করা মামলায় শুনানি শেষে আদালত অভিযুক্ত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে থানা থেকে দাবি করা হয়।